সোমবারে বিকেলে বুইনো ক্যাম্পিয়ারের বিনা অটোমোবাইলের ষষ্ঠ বিপণন কেন্দ্রটি খুলল তারাতলায়। গ্রিপস ইলেকট্রনিক মোবিলিটি প্রাইভেট লিমিটেডের জাতীয় বিক্রয় প্রধান শুভশ্রী চক্রবর্তী, গ্রিপস ইলেকট্রনিক মোবিলিটি প্রাইভেট লিমিটেডের আঞ্চলিক বিক্রয় প্রবন্ধক শঙ্কর রায়, বিনাক অটোমোবাইলসের ব্যবস্থাপক নির্দেশক সমীরণ গড়িয়া এবং চুমকি গড়িয়ার উপস্থিতিতে পথ চলা শুরু করল বিনাক অটোমোবাইলসের ষষ্ঠ বিপণন কেন্দ্রটির। ব্যাটারি চালিত দ্বিচক্রযান নিয়ে এমনিতেই মহানগরী মনে দ্বিধাগ্রস্ত রয়েছে, সেই দ্বিধাদ্বন্দ্ব দূর করতে মূলত গিয়েছে বিনাক অটোমোবাইল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সদরে ডিলার পয়েন্ট থাকার পরেও জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে তারা এই স্টোরটি খুললেন। এদিন বিনাক অটোমোবাইলসের ব্যবস্থাপক নির্দেশক সমীরণ গড়িয়া জানিয়েছেন, আমাদের বিপণন কেন্দ্র থেকে ক্রেতারা প্রাইমাস, ম্যাগনাস এক্স এবং জিলেক্স নামে তিনটি ব্যাটারি চালিত যান দেখতে এবং কিনতে পারবেন। এর পাশাপাশি ব্যাটারি চালিত দ্বিচক্রযানের রক্ষণাবেক্ষণ এবং গৃহ পরিষেবা এই বিপণন কেন্দ্র থেকে উপলব্ধ হবে। নতুন এই যে আউটলেট বলতে গেলে এতদিন 2020 থেকে 2021 থেকে আমরা যে আউটলেট গুলো করেছি সেগুলোতে আমরা সেইভাবে তৈরি হতে পারিনি, ম্যাচিওর্ড হতে পারিনি। আজকের এই যে আউটলেটে বিনায়ক অটোমোবাইলস ফুললি ম্যাচিওর্ড, সিআই নমসে পুরোপুরি কোম্পানির নমসে কোম্পানি এটা আছে। এরপরে আমাদের মিটিং আছে যে আমরা এই যে ডিসকাউন্ট স্ল্যাবটা এটা আপ টু পুরো 31 জুলাই মানে 30 জুলাই পর্যন্ত আমরা এটা রাখবো, 31 জুলাই অবধি যে 5000 টাকা আমরা প্রত্যেকটা কাস্টমারকে ডিসকাউন্ট দেবো যারা আমার এই এক্সক্লুসিভ শোরুম থেকে গাড়ি নেবেন। গ্রাহকরা ফ্যাসিলিটি পাচ্ছে, দেখুন যদি সেলসের ব্যাপারে আমি যেটা বললাম, ফার্স্ট অফ অল আমরা যেটা করেছি সেটা আমরা বিভিন্ন হেডকোয়ার্টারে আমরা একটা একটা করে ডিলারশিপ পয়েন্ট করেছি, তাহলে গ্রাহকরা খুব কাছাকাছি বাড়ির কাছাকাছি তার ডিলারশিপ পয়েন্ট পাচ্ছে, সেখানে সেলস অ্যান্ড সার্ভিস সেল ফ্যাসিলিটি পাচ্ছে। সেকেন্ড অফ অল আমরা কাস্টমারের বাড়ি পৌঁছে যাচ্ছি, তাকে সার্ভিস দিচ্ছি, তাকে সেখানে টেস্ট ড্রাইভ করাচ্ছি, ফাইন্যান্স বোঝাচ্ছি, গাড়ি সেল করছি, সেটা পারছে। এছাড়া আমরা যেটা খুব করি বিনায়ক অটোমোবাইলস সব থেকে করে আমার মনে হয় সেটা হচ্ছে কি, আমরা সার্ভিসের ক্ষেত্রে রোড সাইড অ্যাসিস্ট্যান্টের পাশে আমার নিজস্ব টিম রয়েছে যারা কাস্টমারের হোম সার্ভিস দেয়, আমরা এটার নাম দিয়েছি অফ রোড সার্ভিস। কাস্টমারের গাড়ি কোনো জায়গায় আটকে গেলে আমার মেকানিকটা সেখানে পৌঁছে যায় এবং গাড়িটাকে সেখানে তারা ঠিক করে দেয়। আজকের দিনে আমার আমতলা ওয়ার্কশপে কোম্পানির মোটামুটি 95% স্পেয়ার্স অ্যাভেলেবেল, ফলে যে স্পেয়ারসটা নিয়ে সমস্যা হচ্ছে সেই স্পেয়ারসটা কাস্টমারের কাছে নিয়ে। প্রথমেই আমি বলবো স্কুটারটা কিনতেই যেটুকু পয়সা লাগবে ইনভেস্টমেন্ট, তারপরে চলবে কিন্তু প্রায় নিখরচা, কারণ 100 কিলোমিটার যাবে 25 টাকায় কোম্পানি বলছে। সুতরাং আজকের দিনে যে ফিউলে যদি যান আপনি তো এর অনেক গুণ বেশি, তো সেটা তো আপনি ফেসিলিটি অবভিয়াসলি সব কাস্টমার অ্যাভেল করতে পারবেন, তার সঙ্গে কিছু ডিসকাউন্ট ইনোগ্রেশন হিসাবে একটা ডিসকাউন্টের বন্দোবস্ত আমরা করেছি, কাস্টমার আসুন তারা জানুন। এছাড়া কোম্পানি আমাদের সাপোর্ট করেন, স্পিন দ্য হুইল একটা শুরু করেছেন, তো স্পিন দ্য হুইল খেললে যার ফেটে যেরকম আছে সেরকম প্রত্যেকটা গাড়ির আমাদের ইন্স্যুরেন্স নাম্বার প্লেট এবং রেজিস্ট্রেশন সমেত গাড়ি, যার ফলে আমাদের নন রেজিস্টার্ড ভেহিকেল উঠে গেছে, তো সেই জন্য 18 বছর বয়স্ক হলে তারা লাইসেন্সের বিনিময়ে আপনি এই গাড়িটা অ্যাভেল করতেই পারেন এবং সবকিছু আপনি অ্যাওয়ারনেস পেয়ে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।